সবাইকে স্বাগত এক ঘন্টার বিরতিহীন সংবাদ দুপুরে সাথে আছি শাফাদিন ফরিদ আমি আতিফ আনজুমান শুরুতে জানিয়ে দেব শিরোনামগুলো হোয়াইট হাউসের পথে অনেকটাই এগিয়ে বাইডেন নিচ্ছেন প্রস্তুতি জালিয়াতির অভিযোগে ট্রাম্প শিবিরের মামলা নৌবাহিনীকে আধুনিক ও শক্তিশালী করে গড়ে তুলতে কাজ করছে সরকার পাঁচ জাহাজের কমিশনিং করে প্রধানমন্ত্রী বাংলাদেশকে তিন কোটি ডোজ করোনা টিকা দেবে ভারতের সিরাম ইনস্টিটিউট ত্রিপক্ষীয় চুক্তি সই সরকারি কর্মকর্তার ভুয়া পরিচয়ে ১৬ বছর ধরে আশরাফের প্রতারণা হাতিয়ে নিয়েছেন শত কোটি টাকা এবং ২৫ জেলায় সবজির হিমাগার তৈরি করবে সরকার ২৫৫ কোটি টাকার প্রকল্প প্রস্তাব বাজার নিয়ন্ত্রণে থাকার আশা শিরোনামগুলো শুনছিলেন এতক্ষণ চলে যাচ্ছে পুরো খবরে আর শুরুতেই থাকছে মার্কিন নির্বাচনের খবর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের দ্বার প্রান্তে ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন ব্যাটেলগ্রাউন্ড রাজ্য মিশিগানের ১৬টি ইলেকটোরাল ভোট জিতে নেয় এখন তার দখলে ২৬৪টি ইলেকটোরাল ভোট প্রেসিডেন্ট হতে তার দরকার আর মাত্র ৬টি ভোট এদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এ পর্যন্ত পেয়েছেন ২১৪টি ইলেকটোরাল ভোট জয়ের জন্য তার আরও প্রয়োজন ৫৬ ভোট জর্জিয়া রাজ্যে চলছে দুই প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই বাইডেনের চেয়ে ট্রাম্প অল্প ভোটের ব্যবধানে এগিয়ে আছেন ভোট গণনা চলছে আলাস্কা জর্জিয়া নেভাদা নর্থ ক্যারোলাইনা এবং পেনসিলভানিয়ায় এই পাঁচ রাজ্যে ৬০টি ইলেকটোরাল ভোট এর মধ্যে নেভাদাতেও এগিয়ে আছেন বাইডেন তবে বাইডেন এগিয়ে থাকলেও নিজেকে জয়ী দাবি করে ট্রাম্প অভিযোগ এনেছেন ভোট জালিয়াতির এদিকে জর্জিয়ায় ভোট গণনা তাৎক্ষণিকভাবে বন্ধের জন্য মামলা করেছে ট্রাম্প শিবির এর আগে মিশিগান উইসকনসিন পেনসিলভেনিয়াতে ভোট পুনর্গণনার আবেদন করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জালিয়াতির অভিযোগ তুলে ভোট পুনর্গণনার আবেদন করেছে ট্রাম্প শিবির বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য দিয়েছে তবে চার রাজ্যেই ট্রাম্পের অভিযোগকে ভিত্তিহীন বলছে নির্বাচন কর্তৃপক্ষ পেনসিলভেনিয়ার গভর্নর বলেছেন তার রাজ্যে ভোট গণনায় কোনো লুকোচুরি হচ্ছে না তাই আবার ভোট গণনার প্রয়োজন নেই বলে জানান তিনি ফ্লোরিডা থেকে মার্কিন নির্বাচনের আরও খবর জানাচ্ছেন সহকর্মী জাহিদ হোসেন আমরা যতটুকু তথ্য পেয়েছি তাতে ফল ঘোষণা করার সুনির্দিষ্ট সময় আছে ভোটের প্রক্রিয়া গণনা প্রক্রিয়ায় কোনো ধরনের বাধা নেই এবং সেটা গণনা প্রক্রিয়া চলছে আপনাকে একটু বলে রাখি যে কেন বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প গতকালকে আমরা দেখেছি অনেকগুলি অঙ্গরাজ্যে এগিয়েছিলেন বিশেষ করে যেগুলি সুইং স্টেট হিসেবে আমরা দেখি মিশিগান উইসকনসিন পেনসিলভেনিয়া এই সবগুলিতেই তিনি এগিয়েছিলেন কিন্তু তারপরেও আমরা যেটি দেখছিলাম যে এইবার ভোটের যে ট্রেন্ড প্রথম থেকেই আমাদের এই বিষয়টা বুঝতে হবে যে ডেমোক্র্যাটরা একটা নীতি নিয়েছিল যে ভোটের দিন সবাই গিয়ে ভোট দিলে পরে সেটা এই প্যান্ডেমিকের ভেতরে এক ধরনের মানুষের জন্য স্বাস্থ্য ঝুঁকি তৈরি করবে সেই জন্য যেহেতু সুযোগ আছে আগাম ভোট দেওয়ার ইন পার্সন আগাম ভোট দেওয়ার সুযোগ আছে সেই সুযোগটি ডেমোক্র্যাটরা অনেক বেশি নিয়েছে এবং পোস্ট অফিসের মাধ্যমে যে ভোট দেওয়ার ব্যবস্থা সেই সুযোগটিও ডেমোক্র্যাটরা অনেক বেশি নিয়েছে ফলে যেটি দেখা গিয়েছে যে তিন তারিখে ভোটের পরপরই ভোট কেন্দ্রের যে ফলাফল সেখানে হয়তো ডোনাল্ড ট্রাম্পের অবস্থান অনেক ভালো ছিল কিন্তু যেই ভোটগুলি কাউন্ট হয়েছে ডাক বিভাগের মাধ্যমে এবং আগাম ভোট সেখানে কিন্তু ডেমোক্র্যাটদের অবস্থান ভালো ফলে আমরা দেখছি যে যতই এই ডাক বিভাগের ভোটগুলি গণনা করা শুরু হচ্ছে ততই কিন্তু জো বাইডেনের পাল্লা ভারী হচ্ছে আপনারা দেখেছেন যে মিশিগান এবং উইসকনসিন দুটো রাজ্যতেই মিশিগান এবং উইসকনসিন দুটো রাজ্যতেই শেষ পর্যন্ত জো বাইডেন জয় পেয়েছেন এই ট্রেন্ডের জন্যই এবং একই অবস্থা পেনসিলভেনিয়া ৭ লাখ ভোটের মধ্যে ইতিমধ্যেই ২.২ লাখ ভোট কিন্তু জো বাইডেন কাভার করে ফেলেছে এবং ধারণা করা হচ্ছে যে বাকি যেই ভোট সেটিও তিনি কাভার করে ফেলতে পারবেন
মার্কিন নির্বাচনের ফলাফলের বিষয়ে আরো জানাতে ভার্চুয়াল স্টুডিও থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আশিক হোসেন। আশিক, আপনি মার্কিন নির্বাচনের ফলাফল সম্পর্কে আমাদের সকাল থেকেই জানাচ্ছিলেন, এই মুহূর্তে যেসব রাজ্যে এখনো ফল ঘোষণা হয়নি সেগুলোর পরিস্থিতি কি, আর কোন রাজ্যে কে কত ব্যবধানে এগিয়ে আছেন? আমি শুরুতেই আসলে বলে দিতে চাই যে এখন পর্যন্ত কিন্তু আমাদের হাতে 47টি রাজ্যের ফলাফল এসে পৌঁছেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই 47টি রাজ্যের মধ্যে 24টি রাজ্যে এগিয়ে রয়েছেন জো বাইডেন। তিনি এখন পর্যন্ত যেই কটি এখন পর্যন্ত 264টি ইলেকটোরাল ভোট আসলে তিনি পেয়েছেন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প 23টি রাজ্যে এগিয়ে রয়েছেন এবং তার ইলেকটোরাল ভোটের সংখ্যা এই মুহূর্তে 214। দেখা যাচ্ছে যে গতকালকে থেকে কিন্তু দুজনের মধ্যে একদম একরকম হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং কখনো কখনো ট্রাম্প এগিয়ে গিয়েছেন, কখনো জো বাইডেন এগিয়ে গিয়েছেন। কিন্তু এখন এখন যে পরিস্থিতি তাতে কিন্তু দেখা যাচ্ছে যে জো বাইডেন হোয়াইট হাউসের পথে মাত্র 6টি ইলেকটোরাল ভোটের জন্য অপেক্ষা করছেন এবং এই পর্যায়ে একটু জানিয়ে দেই যে যেই রাজ্যগুলোর উপর এখন আসলে সবচেয়ে বেশি নজর রাখা হচ্ছে তার মধ্যে সবচেয়ে প্রথমে আসছে নেভাডা। নেভাদাতে আমরা দেখতে পাচ্ছি যে জো বাইডেন কিন্তু এগিয়ে রয়েছেন, 49.3% ভোট তিনি এরই মধ্যে পেয়েছেন এবং 48.7% ভোট পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই রাজ্যটিতে কিন্তু 6টি ইলেকটোরাল ভোট রয়েছে, যদি এই রাজ্যটি শেষ পর্যন্ত জো বাইডেন জয় করতে পারেন সেক্ষেত্রে কিন্তু তার যে হোয়াইট হাউসে যাওয়ার পথ সেটি কিন্তু একেবারে মসৃণ হয়ে যাবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি জর্জিয়া, জর্জিয়াতে কিন্তু ব্যবধান দুজনের ব্যবধান কিন্তু অনেক কম, একদম এখন পর্যন্ত 1% কম ব্যবধান রয়েছে দুজনের মধ্যে। এখানে জো বাইডেন পেয়েছেন 49.1% ভোট, অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন 49.7% ভোট। তিনি কিছুটা এগিয়ে রয়েছেন কিন্তু যতই সময় বাড়ছে জো বাইডেন কিন্তু সেই ব্যবধানটি আসলে কমিয়ে ফেলছেন। এরপরে পেনসিলভানিয়ার বিষয়ে, পেনসিলভানিয়াতেও কিন্তু এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার এখন পর্যন্ত যতগুলো ভোট গণনা করা হয়েছে তাতে দেখা যাচ্ছে যে 50.7% ভোট তিনি পেয়েছেন আর জো বাইডেন এখন পর্যন্ত 48.1% ভোট পেয়েছেন। এরপরে নর্থ ক্যারোলিনাতেও কিন্তু একই রকম পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, সেখানেও ট্রাম্প কিছুটা এগিয়ে রয়েছেন, তার প্রাপ্ত ভোট সংখ্যা এখন পর্যন্ত 50.1%, অন্যদিকে জো বাইডেনের ভোট সংখ্যা 48.7%। এই রাজ্যটিতে কিন্তু এখন পর্যন্ত 94% ভোট গণনা শেষ, এখন শেষ মুহূর্তের ভোট গণনা চলছে এবং প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু আসলে ভোটের যে হিসাব সেই হিসাবটি কিন্তু যে কোনো সময় আসলে এদিক ওদিক হয়ে যেতে পারে, যে কেউ আসলে কিন্তু এই পর্যায় থেকে আসলে জয়ী হতে পারে। আর এখন পর্যন্ত কিন্তু এই রাজ্যগুলোতে মোট ইলেকটোরাল পয়েন্ট রয়েছে কিন্তু 60 ইলেকটোরাল পয়েন্ট রয়েছে। আরেকটি এখন যদি আমরা সর্বশেষ যে ভোটের যে প্রাপ্ত তথ্য আমাদের কাছে আছে তাতে দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত পুরো নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প কিন্তু 48% ভোট পেয়েছেন, তার ভোট প্রাপ্ত ভোট সংখ্যা এখন প্রায় 6,85,00,000 কিছু বেশি সে, এবং তার এবং জো বাইডেন যিনি এই মুহূর্তে পপুলার ভোটের দিক থেকেও আসলে অনেকটাই এগিয়ে রয়েছেন ট্রাম্পের থেকে, জো বাইডেনের প্রাপ্ত ভোটের সংখ্যা 7,20,00,000 এবং তিনি কিন্তু এখন পর্যন্ত 50.4% ভোট এরই মধ্যে তিনি কিন্তু পেয়ে গেছেন। আর যদি বলতে হয় সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে মার্কিন ইতিহাসে অর্থাৎ মার্কিন নির্বাচনের ইতিহাসে এখন পর্যন্ত জো বাইডেন যেই ভোট পেয়েছেন সেটি কিন্তু সবচেয়ে বেশি ভোট, অর্থাৎ এর থেকে বেশি ভোট কিন্তু এর আগে কোনো নির্বাচনেই কোনো প্রার্থী আসলে পাননি। আরেকটি জিনিস যে দুই প্রার্থীর মধ্যে কিন্তু আমরা গতকালকে থেকে দেখছিলাম যে একটু হাড্ডাহাড্ডি লড়াই চলছে এবং এখন পর্যন্ত নেভাডাতে আমরা যদি দেখি নেভাডাতে কিন্তু 75% ভোট এরই মধ্যে গণনা করা হয়েছে, বাকি 25% যে ভোট গণনা করা বাকি রয়েছে সেখানেও কিন্তু ধারণা করা হচ্ছে যে জো বাইডেন অনেকটাই এগিয়ে যাবেন। একইভাবে জর্জিয়াতে 98% ভোট গণনা করা হয়েছে এবং জর্জিয়াতে দুইজনের ব্যবধান কিন্তু অনেক কম। পেনসিলভানিয়াতে 89% ভোট এখন পর্যন্ত গণনা করা হয়েছে এবং আমরা দেখেছি যে এখানেও কিন্তু ব্যবধানটি আসলে দ্রুত কমে আসছে জো বাইডেনের সাথে ডোনাল্ড ট্রাম্পের। সব মিলিয়ে কিন্তু এখন একটা কঠিন সমীকরণের মধ্যে এসে পৌঁছেছে মার্কিন নির্বাচন। সেক্ষেত্রে বলা যেতে পারে এই মুহূর্ত থেকে আসলে যে 60 ইলেকটোরাল ভোট রয়েছে এই বাকি অঙ্গরাজ্যগুলোর মধ্যে, সেই 60 ইলেকটোরাল ভোট যার ভাগ্যে পড়বে তিনি কিন্তু পরবর্তীতে হোয়াইট হাউসে যাবেন এবং হোয়াইট হাউস থেকে মাত্র 6 ইলেকটোরাল ভোট দূরে রয়েছেন জো বাইডেন। এই ছিল আমার কাছে সর্বশেষ, ফিরে যাচ্ছি মূল আয়োজনে। ভার্চুয়াল স্টুডিও থেকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আশিক হোসেন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পকেই চাইছে রাশিয়া ও ইসরায়েলের জনগণ। নতুন প্রেসিডেন্টের হাত ধরে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের আশা দেখছে ইরান। নির্বাচন নিয়ে মাথা ব্যথা নেই ফিলিস্তিনিদের। আর এদিকে শান্তিপূর্ণ উপায় নির্বাচন শেষ দেখতে চায় ইউরোপ।
কে হচ্ছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট, এ নিয়ে সারা বিশ্বে চলছে চুরচেরা বিশ্লেষণ। নানা দেশের সাধারণ নাগরিক থেকে শুরু করে এর মূল্যায়ন করছে সরকার ও রাষ্ট্রপ্রধানেরা। রুশদের পছন্দ ব্যবসায়ী ট্রাম্পকে, তবে ইসরায়েল প্রশ্নে ট্রাম্পের চেয়ে বাইডেনকেই পছন্দ ফিলিস্তিনিদের। ট্রাম্প ক্ষমতায় এসে জেরুজালেমকে ইসরায়েলের হাতে তুলে দেওয়ায় সমর্থন পাচ্ছে দেশটির নাগরিকদের। আমার স্বামী আমেরিকান, তিনি ডোনাল্ড ট্রাম্পের সমর্থক। ট্রাম্প আবার নির্বাচিত হলে ইসরায়েলের জন্য বেশি ভালো। কে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসবে এটা নিয়ে ভাবছি না, যেই ক্ষমতায় আসুক পররাষ্ট্রনীতি সবারই এক। তারা ইসরায়েলকে সমর্থন দেবে, ওদের স্বার্থে কাজ করবে। ওবামার সময় যে পররাষ্ট্রনীতি ছিল ট্রাম্প এসে সে ধারাই অব্যাহত রেখেছেন। তারপরও ওবামার চেয়ে ট্রাম্প ভালো। ওবামা শুধু যুদ্ধই বুঝত, ট্রাম্প যুদ্ধের সঙ্গে ব্যবসাও ভালো বোঝেন। এদিকে নতুন প্রেসিডেন্টের পররাষ্ট্রনীতির উপর ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তবে এই নির্বাচনকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ইস্যু উল্লেখ করে এই নিয়ে কোনো মন্তব্য করতে নারাজ চীন। কে প্রেসিডেন্ট হচ্ছেন তা নিয়ে ভাবছি না, যে আসুক না কেন আমাদের উপর চাপিয়ে দেয়া অন্যায্য নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে তেহরান ওয়াশিংটন সম্পর্ক নিশ্চয়ই নতুন উচ্চতায় পৌঁছাবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয়, এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। ভোটের ব্যবধান কম হওয়ায় যুক্তরাষ্ট্রের ট্রাম্প বাইডেন বিভক্তি স্পষ্ট বলে মনে করছেন পর্যবেক্ষকরা। যুক্তরাষ্ট্র অনেক বড় দেশ, ভোট গণনায় তাই দেরি হচ্ছে, এতে অস্বাভাবিকতার কিছু নেই। তবে এটা স্পষ্ট যে আমেরিকা বিভক্ত, কারণ দুই পক্ষের জনপ্রিয়তার ব্যবধান খুবই কম। শান্তিপূর্ণভাবে যুক্তরাষ্ট্র তাদের পরবর্তী নেতা খুঁজে নেবে বলে আশাবাদী জার্মানি। ভোটের ফল প্রকাশে দেরি হওয়ায় উদ্বেগ জানিয়েছে ফ্রান্স ও স্পেন। সারওয়ার জামান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টানা দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের সিনেটর নির্বাচিত হওয়ায় শেখ মুজাহিদুর রহমান চন্দনের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে চলছে আনন্দ উল্লাস। জেলার বাজিতপুর উপজেলার সরাটচরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে গ্রামবাসী। এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন চন্দন। এ খবর পাওয়ার পর তার গ্রামের বাড়িতে চলে মিষ্টি বিতরণ, পরে আনন্দ মিছিল নিয়ে গ্রাম প্রদক্ষিণ করেন স্থানীয়রা। মিষ্টি বিতরণ ও আনন্দ উল্লাস হয় জেলা সদরের আখড়া বাজার সৈয়দ নজরুল ইসলাম চত্বরে। ছেলের এই অর্জনে গর্বিত মা সৈয়দা হাজেরা খাতুন বলেন, আমেরিকার পাশাপাশি দেশের কল্যাণেও কাজ করবেন চন্দন। নৌবাহিনীকে আধুনিক, দক্ষ, শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তুলতে বাস্তবমুখী পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে নৌবাহিনীর নতুন 5টি জাহাজের কমিশনিং অনুষ্ঠানে একথা জানান তিনি। পরে প্রধানমন্ত্রী দেশের সমুদ্র সম্পদ সঠিকভাবে আহরণ ও কাজে লাগানোর লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলেও জানান। দেশের নৌবাহিনীর বহরে যুক্ত হল নতুন আরও 5টি জাহাজ। জাহাজগুলো হল ওমর ফারুক, আবু উবাইদা, প্রত্যাশা, দর্শক ও তল্লাশি। এর মধ্যে গণচীন থেকে আনা হয়েছে বানৌজা ওমর ফারুক, আবু উবাইদা ও প্রত্যাশা যুদ্ধ জাহাজ। এছাড়া খুলনা শিপইয়ার্ডে বানানো হয় দর্শক ও তল্লাশি জরিপ জাহাজ। বৃহস্পতিবার সকালে এই 5টি জাহাজ কমিশনিং শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এর মধ্য দিয়ে নৌবাহিনী তাদের ধারাবাহিক অগ্রযাত্রায় আরও এক ধাপ এগিয়ে গেল। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর পরিকল্পনায় মুক্তিযুদ্ধের সময় থেকে নৌবাহিনীর যাত্রা শুরু হয়। সে সময় থেকে সাহসিকতার সাথে শুধু দেশেই নয় বহির্বিশ্বেও কাজ করে যাচ্ছে এ বাহিনী। তাই আমরা শুধু নৌবাহিনী বলে না, আমাদের সশস্ত্র বাহিনীর জন্য তিনি যে আমাদের প্রতিরক্ষা নীতিমালা করে দিয়ে গিয়েছেন 1974 সালে, তার আলোকে আমরা ফোর্সেস গোল 2030 প্রণয়ন করে তা বাস্তবায়ন শুরু করেছি। সেদিক থেকেই লক্ষ্য রেখে আমরা আমাদের নৌবাহিনীকে আধুনিক একটি বাহিনী হিসেবে, শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তোলার পদক্ষেপ নিয়েছি। প্রধানমন্ত্রী বলেন, 75-এর পর দেশের বিশাল সমুদ্র সীমার অধিকার অর্জন নিয়ে ভাবা হয়নি, কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এ নিয়ে কাজ করছে। গড়ে তোলা হয়েছে ব্লু ইকোনমি, কারণ আমাদের যে অর্থনীতিতে অবদান রাখতে পারে এই সমুদ্রের যে অপার সম্ভাবনা রয়েছে, যে সমস্ত সমুদ্র সম্পদ আমাদের রয়েছে সেই সম্পদ আহরণ করা এবং সেগুলিকে কাজে লাগানো, এটাই আমাদের লক্ষ্য। কারোর সাথে যুদ্ধ নয়, তবে যদি বাংলাদেশ কখনো আক্রান্ত হয় তা প্রতিরোধে নৌবাহিনীকে দক্ষ হিসেবে গড়ে তুলতে কাজ চলছে বলেও জানান প্রধানমন্ত্রী। তা বাস্তবায়ন শুরু করেছে। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
কোভিড ভ্যাকসিন আনতে সিরাম, বেক্সিমকো এবং সরকারের ত্রিপক্ষীয় চুক্তি সই হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ত্রিপক্ষীয় এই চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশকে 3 কোটি ডোজ কোভিড ভ্যাকসিন দেবে ভারতের সিরাম ইনস্টিটিউট। 1.5 কোটি মানুষকে 3 কোটি ডোজ ভ্যাকসিন দেওয়া সম্ভব হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক। এদিকে অক্সফোর্ডের এই ভ্যাকসিন নিরাপদ, কার্যকর ও সাশ্রয়ী বলে জানায় বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন। আমরা এই সিরাম ইনস্টিটিউটের সাথে বাংলাদেশ গভর্নমেন্টের এই যোগসূত্রটা করে দিয়েছি এবং আমার মনে হয় যে আমরা শীঘ্রই ওয়ার্ল্ড মার্কেটে আসার ১৬ বছর ধরে প্রতারণা, হাতিয়ে নিয়েছেন শত কোটি টাকা। কখনো প্রধানমন্ত্রীর কার্যালয়ে যুগ্ম সচিব, কখনো এনজিও ব্যুরোর শীর্ষ কর্মকর্তা পরিচয়ে এই কাণ্ড করেছেন তিনি। ভিলেজ ইম্প্রুভমেন্ট সোসাইটি নামে খুলেছিলেন নাম সর্বস্ব এনজিও। তার হাত থেকে রেহাই পায়নি পুলিশ থেকে শুরু করে রেজিস্ট্রি অফিসের পিওনও। গ্রেপ্তারের পর এই আশরাফের অভিনব সব প্রতারণা তথ্য পেয়েছেন গোয়েন্দারা। পুলিশের এএসআই কাশীনাথ মণ্ডল 2017 সালে রাজধানীর নিকেতনে পরিচয় হয় আশরাফের সঙ্গে। তার 3 স্বজনকে বাংলাদেশ ব্যাংক ও পুলিশে চাকরি দেওয়ার কথা বলে নেন 20 লাখ টাকা। চাকরি তো দূরে, কিছুদিনের মধ্যেই এলাকা থেকেই উধাও আশরাফ। মোট 20 লাখ টাকা নেয়, পরবর্তীতে সে 3 লাখ টাকা দেয়, বাকি টাকা সে আজ দিই কাল দিই এইভাবে সে আমাকে প্রতারণা করে আসছে। গাজীপুরের রেজিস্ট্রি অফিসের কর্মচারী কবির হোসেন প্রাইমারি স্কুলে শিক্ষক পদে চাকরি দেওয়ার কথা বলে নেন 4.5 লাখ টাকা। কবিরের অভিযোগ, গাজীপুরের শতাধিক ব্যক্তির অন্তত 3 কোটি টাকা হাতিয়েছেন আশরাফ। আমার নিজের সাথে বই এবং বাইক নেওয়ার জন্য টাকা দিয়েছিলাম, 6-7 সে 1.5 লক্ষ টাকা দিছে। বিভিন্ন মানুষের কাছে প্রতারণা করে গাজীপুর থেকে প্রায় 2-2.5 কোটি টাকার মতন হাতিয়ে নিয়েছে। প্রতারণার একাধিক অভিযোগ পাওয়ার পর রাজধানীর তেজগাঁও থেকে এক সহযোগী সহ তাকে গ্রেপ্তার করে গোয়েন্দারা। আশরাফের বাড়ি দিনাজপুরের খানসামায়। তার প্রতারণার প্রথম শিকার সেখানকার বন্ধুরা। 2007 সালে ভিলেজ ইম্প্রুভমেন্ট সোসাইটি নামে এনজিও খুলে চাকরি দেওয়ার কথা বলেও অর্থ আত্মসাৎ করেন অনেকের। বিষয়টি জানাজানি হলে চলে যান গাজীপুর, চলাফেরা শুরু করেন দামি গাড়িতে, পরিচয় দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের যুগ্ম সচিব ও এনজিও বিষয়ক ব্যুরোর শীর্ষ কর্মকর্তা হিসেবে। ফেসবুক আছে, ফেসবুকে স্যার তার স্ট্যাটাসের মাধ্যমে লুক কালেকশন করে। আমি কখনো প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিওর চেয়ারম্যান পরিচয় দিয়ে বিভিন্নখানে বিভিন্ন লোকের কাছে টাকা পয়সা নিয়েছি। অভিযোগ আছে গাজীপুর থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে চলে আসেন ঢাকার নিকেতনে, সেখানেও বিষয়টি আলোচনা এলে চলে যান আশকোনায়। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে 15 লাখ টাকা অথবা 20 লাখ টাকা ঋণ দেওয়া হবে, 1 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা অথবা 2 লক্ষ টাকা তাকে অ্যাডভান্স প্রদান করতে হবে। এভাবে সে বিপুল সংখ্যক ব্যবসায়ী, পরিবহন ব্যবসায়ী, কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী তাদের কাছ থেকেও ঋণ দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এখানেই শেষ নয়, আশরাফ বিএনপির হয়ে দিনাজপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়েছেন 2 বার। আশরাফ 11 সংসদ নির্বাচনে দিনাজপুর 4 আসনে ছিলেন মনোনয়ন প্রত্যাশী। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য 30 দিনের সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করা হচ্ছে। যদি এই বছর স্কুল খোলে তবে এই সিলেবাসের উপর শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে, নইলে অটোপাস দিয়ে সনদ দেবে স্বশিক্ষা প্রতিষ্ঠান। স্কুল বন্ধ 15 নভেম্বর পর্যন্ত।
এরই মধ্যে মাধ্যমিকের শিক্ষার্থীদের অটো প্রমোশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে প্রাথমিকে এখনও চূড়ান্ত হয়নি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলছে, যদি স্কুল খোলার পরিস্থিতি তৈরি হয় তবে শিক্ষার্থীদের এক মাস স্বাস্থ্যবিধি মেনে ক্লাস নেওয়া হবে। এজন্য একটি সংক্ষিপ্ত সিলেবাসও করা হচ্ছে। 30 দিনেরও একটা সিলেবাস ইতিমধ্যে আমরা তৈরি করে ফেলছি। হ্যাঁ, যদি আমরা ডিসেম্বরেও খুলতে পারি তাও আমার ওই সিলেবাসে আমরা একটা মূল্যায়ন করব আর কি। এবার পিএসসি পরীক্ষা হচ্ছে না, তাই কেন্দ্রীয়ভাবে কোনো সনদও দেয়া হবে না, তবে স্বশ প্রতিষ্ঠান শিক্ষার্থীদের সনদ দেবে। সেইটা হলো স্বশ বিদ্যালয়। আপনার ক্লাস ফাইভের জন্য একটা পদ্ধতি থাকবে যে তারা ওই স্কুলের টিচাররা যেভাবে চায় তারা পরীক্ষাও নিতে পারে বা তারা টেস্টও করতে পারে, তারা সেখানে মূল্যায়ন করে একটা সনদ দিবে শিক্ষা ভর্তি হওয়ার জন্য। শিক্ষকরা বলছেন, একাডেমিক কার্যক্রম চালানোর সব প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। এই সিলেবাস অনুযায়ী আমাদেরকে যারা কর্তৃপক্ষ যেরকম নির্দেশনা দিবে আমরা শিক্ষকরা প্রস্তুত রয়েছি এবং আমাদের বিদ্যালয়ে প্রস্তুত রয়েছে। নির্দেশনা মোতাবেক আমরা এই সিলেবাস সম্পন্ন করার চেষ্টা করব। বিদ্যালয় খোলা না গেলে বাড়িতে বসেই এই সংক্ষিপ্ত সিলেবাস শেষ করবে শিক্ষার্থীরা, জানিয়েছে মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের অখণ্ডতা রক্ষা ও জাতীয় যে কোনো দুর্যোগ মোকাবিলায় সর্বোচ্চ ত্যাগ শিকারে সেনা সদস্যদের সবসময় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। সকালে 17 পদাতিক ডিভিশনের সিলেট সেনানিবাসে নতুন 4টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে সেনাপ্রধান বাংলাদেশ সেনাবাহিনীর 50 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, 75 ফিল্ড অ্যাম্বুলেন্স, 2 প্যারা কমান্ডো ব্যাটালিয়ন এবং অর্ডিন্যান্স ডেপো সিলেটের পতাকা উত্তোলন করেন। পরে তিনি জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক ও মানব সৃষ্ট সব দুর্যোগ মোকাবিলা সেনাবাহিনী গুরুত্বপূর্ণ অবদান রাখছে, ভবিষ্যতেও এধারা অব্যাহত থাকবে। সব প্রশিক্ষণে সেনা সদস্যদের স্বাস্থ্যবিধি মেনে অংশ নেয়ার আহ্বান জানান তিনি। এখানে উপস্থিত ছিলেন 17 পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ জুবায়ের সালেহিন। যে কোনো দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী অতীতের ন্যায় ভবিষ্যতেও সরকার ও জনগণের পাশে থাকবে, কিন্তু মনে রাখতে হবে সকল প্রকার স্বাস্থ্যবিধি অনুসরণ করে পরিবর্তিত পরিস্থিতির সাথে মানিয়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করতে হবে। চিকিৎসক ছাড়াই অপারেশন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালকে 17 লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে এই অভিযানের পর রাজধানীর যাত্রাবাড়িতে র্যাবের আরেকটি টিম নকল তারের কারখানায় অভিযান চালায়। এ সময় কারখানাটিকে 42 লাখ টাকা জরিমানা ও 12 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। ডাক্তার নেই, নার্স দিয়ে সন্তান প্রসব করানোই নবজাতকের মৃত্যু, এক ভুক্তভোগী ব্যক্তির এমন অভিযোগের প্রেক্ষিতে উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে যৌথভাবে অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত ও স্বাস্থ্য অধিদপ্তর। এ সময় মেয়াদোত্তীর্ণ কিট দিয়ে টেস্ট করানোই ল্যাব ইনচার্জকে আটক করা হয়। একই সাথে অনুমোদনহীন ওষুধ বিক্রি ও ফার্মাসিতে ফার্মাসিস্ট না থাকায় করা হয় অর্থদণ্ড। ল্যাব ইনচার্জ নয়ন রায় ওনাকে কিন্তু 10 লক্ষ টাকা, যে ওষুধ আইন 1940 অনুযায়ী 10 লক্ষ টাকা জরিমানা, ওনার দায়ে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এখানে কোনো রেজিস্টার্ড ফার্মেসি নাই, দশম শ্রেণী পাস বা এসএসসি পাসকৃত আপনার যারা আছেন তাদের দিয়েই কিন্তু ফার্মেসি চালানো হচ্ছে এবং সেখানে কিন্তু মেয়াদোত্তীর্ণ বিভিন্ন ওষুধ পাওয়া গেছে। কিন্তু উত্তরা ক্রিসেন্ট ফার্মেসি 1 এবং 2 কে 7 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আমার বোনটা এক ঘন্টা কষ্ট করছে, বাট ডাক্তার যদি থাকতো আমরা শিওর ছিলাম যে অন্তত সিজার করাতো ওই মোমেন্টে, কিন্তু তারা ডাক্তার না থাকাতে ওরা মানে সিজারে কোনো পদক্ষেপ নিতে পারেনি, আমাদেরকে বলেনি, এমনকি পেশেন্টকে একবার জিজ্ঞাসা করেনি যে আপনার সিজার করবে কিনা। এদিকে যাত্রাবাড়ির মাতুয়াইলে আজিজ কেবল নামে বৈদ্যুতিক নকল তারের কারখানায় অভিযান চালিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। অধিক মুনাফা লাভের আশায় দীর্ঘদিন ধরে নিম্নমানের বৈদ্যুতিক তার তৈরি করে নামী দামি কোম্পানির মোড়ক লাগিয়ে প্রতারণা করে আসছিল কারখানাটি। অভিযানে বিপুল পরিমাণ নকল বৈদ্যুতিক কেবল জব্দ করে র্যাব। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 22 দিনের নিষেধাজ্ঞা শেষে পদ্মা মেঘনায় ইলিশ ধরছেন জেলেরা। মাছঘাটগুলোতে ব্যস্ত জেলে ও আড়তদাররা আশানুরূপ ইলিশ না পেয়ে অনেকটাই হতাশ হয়ে ফিরতে হচ্ছে জেলেদের। এছাড়া আবহাওয়ার বিরূপ প্রভাবেও নদীতে মাছের সংখ্যা কমেছে বলে ধারণা করছে জেলেরা।
প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকা দরে। অভিযান সফল হয়েছে দাবি করে শিগগিরই ইলিশের উৎপাদন স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। ইলিশ রক্ষায় 14 অক্টোবর থেকে 4 নভেম্বর পর্যন্ত সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল। যেহেতু অভিযান মোবাইল কোর্ট এগুলো করার কারণে আমরা সেই লক্ষ্যমাত্রা আমাদের তথা আমাদের মাছে ইলিশের উৎপাদন বেড়েছে। এ বিষয়ে আরো জানাতে বা চাঁদপুর থেকে যুক্ত হবেন সহকর্মী আব্দুল্লাহ ওয়াল রুবেল। রুবেল, ইলিশের জনপ্রসিদ্ধ চাঁদপুরে ইলিশ মাছ ধরতে জেলেদের ব্যস্ততা কেমন দেখছেন এবং এ পর্যায়ে নদীতে কি পরিমাণ ইলিশ মাছ ধরা পড়েছে? ইলিশের বাড়ি চাঁদপুর। ইলিশে আসলে গত 22 দিনের যে অভিযান, এই অভিযান গতরাত মধ্যরাতে শেষ হয়েছে। গতকাল বিকেল থেকেই মূলত চাঁদপুরের যে 52,000 জেলে ইলিশের সাথে সম্পৃক্ত 51,959 জন, তারা কিন্তু গত বিকেল থেকেই কিন্তু নদীতে নেমেছেন পদ্মা ব্যাংনা ইলিশ শিকার করতে। আমি আজকে সকালবেলায় দেশের সর্ববৃহৎ যে মৎস্য অবতরণ কেন্দ্র ল্যান্ডিং স্টেশন চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে এসেছিলাম। তো সেখানে আমরা দেখেছি যে সকাল থেকে যে পরিমাণ ইলিশ আসার কথা ছিল, আসলে সেরকম কাঙ্ক্ষিত ইলিশ কিন্তু বাজারে আসেনি। আমরা কথা বলেছিলাম এখানকার মৎস্য ব্যবসায়ীদের সাথে, তারা যারা জানিয়েছেন গতবার গত বছরের যে অভিযানের শেষ মুহূর্তে এসে প্রায় 10,000 মন ইলিশ সকালবেলায় ঘাটে এসেছিল, কিন্তু আজকে মাত্র সেখানে 50 থেকে 60 মন ইলিশ মাত্র এই ঘাটে এসেছে। জেলেদের সাথে আমরা কথা বলেছি, তারা যারা জানিয়েছেন চাঁদপুরের পদ্মা মেঘনা কিন্তু এখন অনেকটাই প্রায় ইলিশ শূন্য, যেখানে এই 22 দিনের অভিযানের সময় সমুদ্র উপকূলে আসলে পুরোটা উন্মুক্ত ছিল, অবাধেই ইলিশ এখানকার মিঠা পানিতে এসে ডিম ছড়ার কথা ছিল এখানে। এবং এই মুহূর্তে যখন অভিযান উঠে যাওয়ার কথা, অভিযান শেষ মুহূর্তে এসে টনে টনে ইলিশ জেলেদের জালে আসার কথা, কিন্তু হতাশ হয়ে ফিরছেন জেলেরা। এখানে মাত্র 50 থেকে 60 মন ইলিশ ঘাটে এসেছে, যেখানে 10 থেকে 12,000 মন ইলিশ আসার কথা। আমরা কথা বলেছিলাম জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকির সাথে, তিনি আজ সর্বশেষ ব্রিফিং করে যেটা জানিয়েছেন যে এই অভিযান 22 দিনের অভিযানে চাঁদপুরেই 311 জন জেলেকে তারা বিভিন্ন অভিযোগে আটক করেছেন, তাদের মধ্যে 250 জন এই পর্যন্ত কারাগারে রয়েছে। প্রায় 7.5 কোটি মিটার কারেন্ট জাল তারা জব্দ করেছেন, 5,270 কেজি ইলিশ তারা আটক করতে সক্ষম হয়েছেন এই সময়ে। তবে জেলা মৎস্য বিভাগ আশা করছেন, যেহেতু আসলে মাত্র প্রথম দিন, এখনো সমুদ্র উপকূল থেকে ল্যান্ডিং স্টেশনে ইলিশ আসা শুরু করেনি, ফলে আসলে ইলিশের যে প্রাচুর্য, ইলিশের যে প্রাপ্তি, সেটা হয়তো আগামী 2-1 দিন পর হয়তো বোঝা যাবে যে ইলিশ কি পরিমাণ জেলে যে জালে আসছে। তবে এখানকার মেঘনা পাড় এবং পদ্মা পাড়ের মানুষ কিন্তু চরম হতাশ। তারা বলছেন যে এই যে সময়ে আসলে অভিযান হওয়ার কথা ছিল, বড় পূর্ণিমা এবং বড় অমাবস্যার যে সময় ইলিশ ডিম ছাড়ে, সেই সময়টা কিন্তু আসলে অনেক পর থেকে অভিযান শুরু হয়েছে, যার ফলে এই যে সময়টি ইলিশের জন্য উপযুক্ত সময় ছিল, সেই সময় জেলেদের জালে হাজার হাজার টন ইলিশ চলে আসার কারণে এখানে ইলিশ কিন্তু সেই পরিমাণ আসেনি, ফলে ইলিশের যেই লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার কথা ছিল এইবার সেই লক্ষ্যমাত্রা অর্জিত হবে। আপনি বিষয়ে আরো তথ্য সংগ্রহ করতে থাকুন, সংবাদের পরবর্তীতে আবার আমরা আপনার সাথে যুক্ত হব। পদ্মা সেতুর 36তম স্প্যান বসতে পারে আজ। মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে 2 ও 3 নম্বর পিলারের ওপর বসানো হবে এই স্প্যানটি। এরপর দৃশ্যমান হবে সেতুর 5,400 মিটার অংশ। সেতু সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আবহাওয়া অনুকূলে থাকলে আর কারিগরি জটিলতা দেখা না দিলে মাওয়া প্রান্তের সেতুর 36তম 1B স্প্যানটি স্থায়ীভাবে বসানোর প্রস্তুতি চলছে। এর আগে বেলা 11টার দিকে মুন্সীগঞ্জের মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেনের মাধ্যমে 150 মিটার দৈর্ঘ্যের স্প্যানটি বহন করে নির্ধারিত পিলারের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। এই স্প্যানটি বসানোর পর পদ্মা সেতু নির্মাণে বাকি থাকবে আর 5টি স্প্যান বসানো। এর আগে গত মাসে সেতু 4টি স্প্যান বসানো হয়েছে। পদ্মা সেতু 36তম স্প্যান বসানোর বিষয়ে আরও তথ্য জানাতে পার মুন্সীগঞ্জ থেকে যুক্ত হবেন সহকর্মী শুভ ঘোষ। শুভ, স্প্যান বসানোর কাজ শুরু হয়েছে কিনা আর চললে কী ধরনের কর্মকাণ্ড চলছে বিস্তারিত জানাবেন। দেখুন, পদ্মা সেতুতে যে 36তম স্প্যান বসানোর যে কার্যক্রম, আমরা লক্ষ্য করে দেখেছি যে বেলা
সকাল 11টায় কিন্তু মাওয়া কনস্ট্রাকশন ইয়ার থেকে কিন্তু ভাসমান ক্রেন তিয়ানের মাধ্যমে এই 36তম স্প্যানটিকে কিন্তু নির্ধারিত পিয়ারের কাছে অর্থাৎ পদ্মা সেতু 2 এবং 3 নম্বর যে পিয়ারটির ওপরে স্প্যানটি বসানো হবে আমরা কিন্তু দেখেছি সেখানে এটিকে আনতে প্রায় 30 মিনিটেরও বেশি সময় লেগেছে এবং এখানে আনার পরে প্রকৌশলীদের যে ধরনের যে কর্মযজ্ঞ থাকে ভূমিকম্প সহনশীল যে স্প্যান বা বেয়ারিং গুলোর উপর যে স্প্যানটি বসানো হয় এবং তাদের যে প্রসেসিংটি থাকে এই স্প্যানটি স্থাপনের জন্য তাদের কিন্তু সেটি প্রায় চলছে এবং তারা বলছেন যে আবহাওয়া এবং কারিগরি জটিলতা যদি দেখা না দেয় তাহলে কিন্তু এই 36তম স্প্যানটি নির্ধারিত পিয়ারে উপর কিন্তু আজকে এই 1B স্প্যানটি কিন্তু বসানো হবে সফলভাবে এবং আপনি জানেন যে অক্টোবর মাসে কিন্তু এই মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে প্রায় 4টি স্প্যান বসেছে এবং তারপরে আজকের এই 36তম স্প্যানটি বসানোর পরে কিন্তু এই মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে বসানোর জন্য বাকি থাকবে আর মাত্র 5টি স্প্যান এবং এই চলতি মাসেই কিন্তু আরো 3টি স্প্যান এটি সহ মোট 4টি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে প্রকৌশলীদের এবং তাদের যে কর্মপরিকল্পনা অর্থাৎ 5 দিন পরপর যে স্প্যান বসানোর যে কর্মপরিকল্পনা তাদের রয়েছে সেই কর্মপরিকল্পনা অনুযায়ী কিন্তু তারা এই স্প্যান গুলো বসবে এবং আজকে যদি এই 36তম স্প্যান 1B সফলভাবে বসে যায় তারপর কিন্তু বাকি থাকবে আর মাত্র 5টি স্প্যান এবং নির্ধারিত সময়ের মধ্যে যদি সবগুলো স্প্যান বসানো যায় তাহলে কিন্তু প্রকৌশলীদের যে বেঁধে দেওয়ার সময়টি রয়েছে ডিসেম্বরের 10 তারিখের মধ্যে সব কয়টি স্প্যান যদি তারা বসাতে পারে তাহলে কিন্তু পদ্মা সেতুতে দৃশ্যমান হবে প্রায় সভাপতি মনিরুজ্জামান জুয়েলের এক হাতের কবজি বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা রাত 8টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পূর্ব রজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ কলাপাড়া থানার পরিদর্শক আসাদুজ্জামান জানান এ ঘটনায় এখনও মামলা হয়নি জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে প্রত্যক্ষদর্শীরা জানায় বুধবার রাতে কলাপাড়া বাজার থেকে বাড়ি ফেরার সময় পূর্ব রজপাড়া এলাকায় একদল দুর্বৃত্ত জুয়েলের উপর অতর্কিতে হামলা চালায় এ সময় তারা জুয়েলের হাত ও পাসহ শরীরের বিভিন্ন স্থানে কোপায় এবং বাম হাতের কবজি বিচ্ছিন্ন করে পালিয়ে যায় পরে তাকে উদ্ধার করে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয় আহতের স্বজনরা জানায় আসন্ন টিয়াখালী ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে জুয়েল প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিল বর্তমান চেয়ারম্যান মশিউর রহমানের সহযোগীরা তার উপর হামলা চালায় বলে অভিযোগ তাদের বাইরে যারা কমাই থাকো বিচার চাই আমি বিচার চাই এই দেশে এরা বড় ইয়ে বাড্ডার ওই পানির মধ্যে দৌড় দিচ্ছে পর ওই পানির মধ্যে অবস্থায় ওনারে মানে মারছে আমরা যে পানির মধ্যে পাইছি হামলা হয়েছে তার উপরে আমি এর বিচার চাই বিচার চাই না শুধু আমি এলাকার বিরুদ্ধে এই ধরনের সন্ত্রাসী সবার নির্মূল চাই জয়পুরহাটে তরুণী ধর্ষণের মামলায় দোগাছি ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল কুদ্দুসকে গ্রেপ্তার করেছে র‍্যাব বুধবার রাতে সদর উপজেলার চরশ্যাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় জয়পুরহাটে র‍্যাব 5-এর ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমিনুর রশিদ জানান মাসখানেক আগে ওই তরুণীকে সৌদি আরবে চাকরি দেওয়ার কথা জানায় দোগাছি ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল কুদ্দুস বুধবার বিকেলে খঞ্জনপুর এলাকায় আব্দুল কুদ্দুসের সঙ্গে দেখা করতে এলে বাড়িতে নিয়ে তাকে ধর্ষণ করা হয় এ সময় চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে কুদ্দুস পালিয়ে যান আহত অবস্থায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয় তাকে ঘটনার পরপরই সদর থানায় মামলা করেন নির্যাতনের শিকার ওই তরুণীর মা 25 জেলায় সবজির হিমাগার তৈরি করতে যাচ্ছে সরকার এজন্য 255 কোটি টাকার প্রকল্পের প্রস্তাব দেওয়া হয়েছে এতে সবজির বাজার নিয়ন্ত্রণে থাকবে বলে আশা কৃষি বিপণন অধিদপ্তরের সংস্থাটি বলছে সবজি উৎপাদন ভালো হলেও সংরক্ষণের অভাবে নষ্ট হয় যার প্রভাব পড়ে দামে বছরে সবজির চাহিদা 1,52,00,000 টন গত বছর উৎপাদন হয়েছিল বাড়তি 20,00,000 টন তারপরও বাজারে সবজির দাম চড়া রাজধানীর বাজারে যথেষ্ট সরবরাহ থাকলেও বিক্রেতার অজুহাত সংকটের সবজির দামটা বেশি যেটা দেখা যাচ্ছে 40-50 টাকা ছিল এটা এখন 60-70-80 টাকা করে হচ্ছে মূলা বিক্রিতে যখন 50 টাকা সিম বিক্রিতে 110 টাকা তারপরে ফুলকপি 30-35 টাকা পিসের ভিতরে আইসা পড়ছে নতুন সবজি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্য মতে সবজি উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বে তৃতীয় অথচ দেশে একটিও সবজির হিমাগার নেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে হিমাগারের অভাবে নষ্ট হয় 25% সবজি তাই 25টি হিমাগার করা হচ্ছে সেক্ষেত্রে প্রাধান্য পাবে বেশি সবজি উৎপাদিত অঞ্চলগুলো এখানে সর্টিং করবে গ্রেডিং করবে তারপর কৃষক সেই তার পণ্যটা আপনার কোল্ড স্টোরেজে রাখবে এবং যখনই আবার শাকসবজির দাম যখন বাড়বে সেটা একইভাবে
এবং প্রয়োজনে তাদেরকে কৃষি ঋণ দেওয়া হবে কৃষকদেরকে, এবং দুই তিন মাস পরে যখনই আপনার এটা দাম বাড়বে তখন কৃষক আবার সেই শাকসবজিটা বের করে বাজারে নিয়ে আসতে পারবে। সারা দেশে প্রায় 400 আলুর হিমাগার থাকলেও এবার প্রতি কেজির দাম ওঠে 55 টাকা পর্যন্ত। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মৌসুম এখন রোপা আমন ধানের, এজন্য গ্রামাঞ্চলে চলছে আগাম আমন ধান কাটা ও মাড়াই উৎসব। টানা বৃষ্টি ও কয়েক দফা বন্যার পরও এবার অধিকাংশ জেলায় আমনের বাম্পার ফলন হয়েছে। সোনালী ফসল ঘরে তুলতে দিনভর ব্যস্ত কৃষক। বাজারে এবার ধানের দাম প্রত্যাশার মধ্যে থাকায় ক্ষতি পুষিয়ে লাভবান হওয়ার আশা তাদের। লক্ষ্মীপুরের পাঁচ উপজেলায় আমনের আবাদ হয়েছে 78,900 হেক্টর জমিতে। তার মধ্যে 51,600 হেক্টর জমিতেই উচ্চ ফলনশীল জাতের আমন ধানের বাম্পার ফলন হয়েছে। সপ্তাহখানেক ধরে শুরু হয়েছে আগাম জাতের ধান কাটা। টানা বৃষ্টিতে পাকা ধানের কিছুটা ক্ষতি হলেও ফলন ভালো হওয়ায় তা পুষিয়ে নেয়ার স্বপ্ন দেখছেন চাষিরা। আমাদের ফসল মোটামুটি ভালো হয়েছে, এখন বৃষ্টির কারণে আমাদের ধানগুলো কিছু খারাপ হয়ে গেছে। ধান ঘরে তোলা পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রা অর্জনে আশাবাদী কৃষি বিভাগ। ধান আলহামদুলিল্লাহ খুব ভালোই হয়েছে, তবে লাস্ট একটু বৃষ্টির কারণে এই ধানগুলো পাকা ধান হেলে পড়ে গেছে, এই কারণে কিছুটা ফলন তারতম্য হবে। দু দফা বন্যায় ফসল হানির শঙ্কা থাকলেও ফলন ভালো হয়েছে শেরপুরে। এর মধ্যে কাটা শেষ হয়েছে প্রায় 1,500 হেক্টর জমির আমন। মাঠের পাকা ফসল ঘরে তুলতে দিনরাত ব্যস্ত কিষান কিষানীরা। ধানটা পাইজম মোটামুটি ভালো হয়েছে খেত, এখন ধান পাকছে আমরা কাটতেছি। মৌলভী বাজারের বিস্তীর্ণ মাঠে সোনালী ধানের সমাবেশ। এরই মধ্যে জেলার প্রধান শস্য রোপা আমন ঘরে তোলা শুরু হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ তেমন কিছু নেই, পোকামাকড়ও তেমন কোনো আক্রমণ নেই। ইনশাল্লাহ এবছর মৌলভী বাজারে রোপা আমন মৌসুমে একটা বাম্পার ফলন আশা করা যাচ্ছে। দু দফা বন্যার কারণে নেত্রকোনায় লক্ষ্যমাত্রার চেয়ে কিছুটা কম জমিতে রোপা আমন আবাদ করা হয়। ফলন ভালো হওয়ায় ক্ষতি পুষিয়ে নেয়ার আশা চাষিদের। সার দান আমি লাগাইছি যে ভালো ফলন দিছে, এরপরে এই ধান কাটিয়ে আমরা সরিষা, এই আলু, মরিচ এগুলো করতে পারি। হাওড়াঞ্চল সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় শুরু হয়েছে আমন ধান কাটা উৎসব। জেলার 11 উপজেলায় 81,000 হেক্টর জমিতে আবাদ হওয়া রোপা আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,464 মেট্রিক টন। শাহনাজ পারভীন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দক্ষিণ ঢাকার লেক জলাশয় পরিষ্কার করে হাঁস ও মাছ চাষের পরিকল্পনা মেয়র ফজলুর তাপসের, আর সে লক্ষ্যে জলাধার পরিষ্কার করতে নামছে সিটি কর্পোরেশন। দীর্ঘমেয়াদী এই পরিকল্পনা বাস্তবায়ন ও রক্ষণাবেক্ষণে নগরবাসীকেও এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। দক্ষিণ ঢাকার সব জলাধার পরিষ্কার করে হাঁস ও মাছের চাষের ঘোষণা গত জুনেই দিয়েছিলেন মেয়র শেখ ফজলুর তাপস। এরপর জুলাইয়ে রমনার লেকে ছাড়া হয় 50টি হাঁসের ছানা। লক্ষ্য ছিল জলাধারের পানি সচল ও পরিষ্কার রাখা, তবে চার মাসের মধ্যেই মারা গেছে 25টির বেশি ছানা। নজরদারির অভাবে ক্ষতি হয়েছে মাছেরও। এ বিষয়ে দক্ষিণ ঢাকার মেয়র বলছেন, লেক পরিষ্কার না করে হাঁস বা মাছ ছাড়লে কোনো লাভ হবে না, তাই প্রথমে জলাশয়ের পানি পরিষ্কারের পরিকল্পনা তার। রমনা পার্কে আমরা 50টা ছেড়েছিলাম, কিছু বিষাক্ত পানির কারণে কিছু হাঁস মারা গেছে। আমরা আবার পর্যায়ক্রমে, এটা চলমান কার্যক্রম, আমরা পর্যায়ক্রমে যেখানে মারা যাচ্ছে আমরা আবার বৃদ্ধি করছি। আপনারা লক্ষ্য করবেন আমরা ধলপুরে আমাদের পুকুরে এখন হাঁস ছেড়েছি। সবুজ সজল ঢাকা গড়তে দরকার দীর্ঘস্থায়ী পরিকল্পনা। এর অংশ হিসেবেই জলাশয় পরিষ্কার করতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ধাপে ধাপে আমরা প্রত্যেকটা জলাশয়তেই হাঁস ছাড়ছি এবং মাছ চাষছি, কিন্তু এটা একটু অনেক বিশাল কর্মযজ্ঞ, চলমান প্রক্রিয়া। হয়তো বা কোনো সময় মনে হবে যে ধীর হয়ে গেছে, কিন্তু এটা আমরা সবসময় তদারকি করছি। সিটি কর্পোরেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নগরবাসীরাও। তারা বলছেন, এই পরিকল্পনা আলোর মুখ দেখলে মশা ও জলবদ্ধতার সমাধান মিলবে। পৃথিবীর অন্যান্য দেশের লেকগুলোতেও কিন্তু এই ধরনের অনেক ধরনের পদক্ষেপ নিয়েছে এবং সেগুলো অনেক দৃষ্টিনন্দন হয়। তা আমাদের, আমরা আশা করব, প্রত্যাশা করব, সেই ধরনের আগে জীবাণুমুক্ত করা, পানিগুলোকে পরিষ্কার করা, মাছ হাঁস যাই চাষ করো কোনো সমস্যা নাই, কিন্তু এটাকে মহাপরিকল্পনার মাধ্যমে পরিকল্পিতভাবে এই জলাশয়টা করা ঢাকা শহরের জন্য অত্যন্ত জরুরি। জলাধার পরিষ্কারের পর এর রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব নগরবাসীর, তাই সবাইকে যার যার অবস্থান থেকে ঢাকাকে সবুজ ও পরিচ্ছন্ন রাখার আহ্বানও জানিয়েছেন দক্ষিণ ঢাকার মেয়র। আফরোজা খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
বিশ্বে দ্রুত বাড়ছে করোনায় প্রাণহানি। একদিনে করোনায় সর্বোচ্চ 9,000-এর বেশি মানুষের মৃত্যুর রেকর্ড হয়েছে। সংক্রমিত হয়েছে 5.5 লাখের বেশি মানুষ। 24 ঘন্টায় সবচেয়ে বেশি 1200 মানুষের প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। এ নিয়ে দেশটির মোট মৃতের সংখ্যা 2,40,000-এর কাছাকাছি। একদিনে সেখানে রোগী শনাক্ত হয়েছেন 1,08,000। সংক্রমণের দিক থেকে তৃতীয় অবস্থানে থাকা ভারতে বুধবার মৃত্যু হয়েছে 700-এর বেশি। নতুন 50,000 রোগী নিয়ে দেশটির মোট সংক্রমিতের সংখ্যা 1,24,000-এর বেশি। ব্রাজিলে 24 ঘন্টায় প্রাণ গেছে 622 জনের, নতুন করে শনাক্ত প্রায় 24,000। এছাড়াও আর্জেন্টিনায় 468, রাশিয়ায় 389, ফ্রান্সে 385 ও স্পেনে 300 মানুষের প্রাণহানি হয়েছে। এ নিয়ে বিশ্বে মৃতের সংখ্যা 12,30,000 ছাড়িয়েছে। মোট আক্রান্তের সংখ্যা 4,84,000-এর বেশি। যেখানে শেষ সেখান থেকেই শুরু করতে চান, নিজেকে ছাড়িয়ে যেতে চান সাকিব আল হাসান। গেল 1 বছর পেয়েছেন ভক্ত সমর্থকদের অগাধ ভালোবাসা, গোটা ক্রিকেট অঙ্গন দিয়েছে সমর্থন। সে আস্থা, ভালোবাসা, ভরসার প্রতিদান দিতে চান আরও একবার। আন্তর্জাতিক অঙ্গনে ফিরতে চান জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। করোনা ও নিষেধাজ্ঞার সময়ে পাওয়া শিক্ষা কাজে লাগাতে চান 22 গজে। থেকে শুরু করে মিডিয়া সবাই আপনারা যেভাবে সাপোর্ট করে এসেছেন আমার ভালো এবং খারাপ সময়ে, আশা করি এই সাপোর্টটা আপনাদের থাকবে। বাংলাদেশের সকল মানুষ যারা দেশে আছে, দেশের বাইরে আছে, সব জায়গাতে অসাধারণ সাপোর্ট আমি পেয়েছি। এক বছর আগে ও পরে নির্বাসনে যাওয়ার আগে সাকিবের যাওয়া ছিল ভক্ত সমর্থকদের পাশে পাওয়া। পেরিয়ে গেছে 365 দিন, নিষিদ্ধ হওয়ার একটা বছরে যাওয়ার সাথে পাওয়ার মিল পেয়েছেন, যতটুকু চেয়েছেন তার চেয়ে বেশি ভরসা ভালোবাসা পেয়েছেন সবার কাছে। এবার প্রতিদান দেওয়ার পালা নাম্বার 1-এর, নিজেকে ছাড়িয়ে যাওয়ার প্রতিজ্ঞা করে ফেলেছেন টাইগার আইকন। এখন আমার টার্গেটটা থাকবে আমি যেখান থেকে শেষ করেছিলাম আগে ওই জায়গাটা পৌঁছানো, এবং এর থেকেও যেন আরও বেশি ভালো কিছু করতে পারি সেই তাড়না আমার ভেতর থাকবে। এবং আপনাদের অনুপ্রেরণা এবং আপনাদের যে দোয়া, আমি সেটার প্রতিদান দেওয়ার অবশ্যই চেষ্টা করব। শ্রীলঙ্কা সফরে ফেরা হয়নি, দেশে ফিরে প্রস্তুতি শুরু করে আবারও ফিরে গেছেন শেষ না করেই। আন্তর্জাতিক অঙ্গনের জন্য পুরোপুরি প্রস্তুত হতে সামনে টি-20 আসরকে বেছে নিয়েছেন। লাল সবুজ জার্সি পরতে চান জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করার জন্য মাঠে যাব, আশা করি যেতে পারবো, তার জন্য প্রস্তুতি নিচ্ছি এখন থেকেই। যদি আমাদের ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলা হয় এবং আমি যদি ওই টিমে থাকি, তাহলে অবশ্যই চেষ্টা থাকবে যেন মানুষের যে এই ভালোবাসা কিংবা এই সাপোর্টটা, তাদের এই রিটার্নটা আমি দিতে পারি। অধিনায়কত্ব নিয়ে তাড়াহুড়ো নেই, 3 বছরে 3টা বিশ্বকাপ আছে। ক্যারিয়ারে নানা স্মরণীয় মুহূর্ত থাকলেও সাকিব চাইছেন দেশকে বিশ্বকাপ এনে দিতে। সেরা মুহূর্ত তো আমি মনে করি এখনও আসেনি, যখন আসবে সেটা হবে হয়তো বাংলাদেশের হয়ে কোনো ওয়ার্ল্ড কাপ জেতা, সেটা টি-20 হোক, ওয়ানডে হোক, সেটা হবে সব থেকে বড় মুহূর্ত। করোনা ও নিষেধাজ্ঞা মনোজগতে এনেছে বড় পরিবর্তন। ক্রিকেট মাঠে দুর্দান্ত কিছু করতেও নাকি কাজে লাগবে এই বোধোদয়, যা মনে প্রাণে বিশ্বাস করেন সাকিব আল হাসান। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে আজ রাতে দেশে ফিরছেন সাকিব আল হাসান। রাত 2টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা রয়েছে বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডারের। সাকিবের মা ও ফিরছেন একই সাথে। নিষেধাজ্ঞার পর বেশিরভাগ সময় কাটিয়েছেন যুক্তরাষ্ট্রের পরিবারের সাথে। দেশে ফিরে অনুশীলন শুরু করবেন 10ই নভেম্বর মিরপুর স্টেডিয়ামে। প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন বঙ্গবন্ধু টি-20 কাপ দিয়ে। এদিকে নিষেধাজ্ঞা থেকে ফিরে আবারও বিশ্বসেরা অলরাউন্ডারের তকমা জিতেছেন সাকিব। মোহাম্মদ নাবি কেশরী ICC-র ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষে এখন টাইগার মহাতারকা। ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগে জয় পেয়েছে বার্সেলোনা ও ইউভেন্টাস, তবে ধাক্কা খেয়েছে PSG। ঘরের মাঠে মেসি ও পিকের গোলে 2-1 ব্যবধানে ডায়নামো কিয়েভকে হারিয়েছে বার্সা, আর ফেরেনভারোসকে 4-1 গোলে উড়িয়ে দিয়েছে ইটালিয়ান চ্যাম্পিয়ন ইউভেন্টাস। তবে লাইভজিকের কাছে হেরে নকআউটে ওঠার পথ কঠিন করে ফেলেছে PSG। মৌসুমে এখনও পেনাল্টি ছাড়া গোল নেই মেসির, তবে যে পেনাল্টি মিসে কোপা আমেরিকার শিরোপা হাতছাড়া হয়েছিল সেই কষ্টের পর যেন আরও নিখুঁত খুদে জাদুকর। শেষ 11 পেনাল্টির সবগুলোই সফল। ডায়নামো কিয়েভের বিপক্ষে মেসির গোলেই লিড বার্সেলোনার। মৌসুমে সুপারস্টারের 4 নম্বর গোল, যার সবগুলোই পেনাল্টি থেকে। লালিগার ব্যর্থতা একটুও প্রভাব ফেলেনি, মেসির গোলের পর একাধিক সুযোগ এসেছে, তবে বিরতির আগে পরিবর্তন আসেনি
স্কোর লাইনে। 65 মিনিটে পিকের গোলে ব্যবধান বাড়ে, শেষ দিকে একটা গোল শোধ করেন সিগেনকোভ, তবে হার এড়াতে পারেনি কিয়েভ। গুরুত্বপূর্ণ হলো চ্যাম্পিয়ন্স লিগে আমাদের দারুণ সময় যাচ্ছে, 3 ম্যাচে 9 পয়েন্ট, তবে সব ম্যাচ আপনি জিতবেন এমন হবে না সব সময়। এ যাত্রা আমরা খুব ভালো খেলিনি, কিন্তু এটাই ফুটবল। গ্রুপের আরেক ম্যাচে জয় পেয়েছে ইউভেন্টাস। আকর্ষণের কেন্দ্রে ছিলেন চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা রোনালদো। করোনা আক্রান্ত হয়ে মিস করেছেন প্রথম 2 ম্যাচ। সুপারস্টারের ফেরার ম্যাচে হতাশ করেননি সতীর্থরা, গোল উৎসবে ভাসিয়েছে ফেরেন্স ভারোসকে। 2 গোল করেছেন মোরাতা, 1টি ডিবালা। গোল না পেলেও অ্যাসিস্ট করেছেন CR7। রোনালদো এই ম্যাচে ফরওয়ার্ডের একটু পেছনে খেলেছে, তার মুভমেন্টগুলো দারুণ ছিল। আবার দিবালা মাঠে নামার পর সে পুরোপুরি সেন্টার ফরওয়ার্ড হয়েছে, 2 ভূমিকাতেই সফল ছিল রোনালদো। 2 জায়ান্টের জয়ের রাতে বড় ধাক্কা খেয়েছে ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন PSG, হেরে বসেছে লাইপজিগের কাছে। 2-1 গোলের হারে ঝুঁকিতে পড়েছে নকআউটে ওঠা। 3 ম্যাচে যে তাদের সংগ্রহ মাত্র 3 পয়েন্ট। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কাঞ্চনজঙ্ঘা হিমালয় পর্বতমালার দ্বিতীয় ও পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ, বরফের রূপালী চাদরে ঢাকা এর চূড়া এখন দেখা যাচ্ছে দেশের উত্তরের শেষ প্রান্ত পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে। অপরূপ এই দৃশ্য দেখতে পর্যটকদের ভিড় জমছে মহানন্দা নদীর পাড়ে। তেঁতুলিয়ার ওপারই ভারত, সেখানে সিকিম রাজ্য ও নেপালের পূর্ব সীমান্তের মাঝামাঝি অবস্থান কাঞ্চনজঙ্ঘার। তেঁতুলিয়ার উত্তরের আকাশে তাকালে চোখে পড়ছে হিমালয় পর্বতমালা, তবে নজর কাড়ছে কাঞ্চনজঙ্ঘার শুভ্রচূড়া। সূর্যের আলো পড়লে তা আরও মোহনীয় রূপ নেয়। প্রতি বছর অক্টোবরের শেষ থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত তেঁতুলিয়া থেকে দেখা যায় ভারত ও নেপালের পাহাড়। এবার আকাশ পরিষ্কার থাকায় সেই দৃশ্য বেশি স্পষ্ট। তা দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তেঁতুলিয়া যাচ্ছেন প্রকৃতি প্রেমীরা। এত সুন্দর ভিউ আর কি বাংলাদেশে আর অন্য কোনো জায়গা থেকে এত ক্লিয়ারলি দেখা যায় না, তো এই সৌন্দর্যটা এবছর আরো বেশি আমরা দেখতে পাচ্ছি। মানে আগে হয়তো ছবিতে দেখছি শুনছি, কিন্তু নিচে চোখে দেখে সার্থক হলো যে না, আমাদের দেশে থেকেও আমরা এখান থেকে খুব কাছ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি, যেটা হয়তো ইন্ডিয়ায় যে আমাদের পক্ষে দেখা সম্ভব না। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পঞ্চগড়ের মূল আকর্ষণই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য, তাই এই সময়টায় বেড়েছে পর্যটক সমাগম। তাদের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। দেখতে পেয়েছি যে তেঁতুলিয়ার বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন স্থান থেকে এই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, এবং দেশের বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যে ট্যুরিস্টরা কিন্তু পঞ্চগড়ে আসছেন, এবং তাদের এই কাঞ্চনজঙ্ঘাটি তাদের একটি অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু। আমাদের হাইওয়ে পুলিশ আছে, ট্যুরিস্ট পুলিশ আছে, এবং জেলা পুলিশের সমন্বয়ে আমরা সবসময় এগুলো নজরদারির মধ্যে রাখছি। এখানে ট্যুরিস্টরা যাতে সহজে তারা এখানে রেন্টে কার পেতে পারে, যারা যাতে অতিরিক্ত কোনো ভাড়া না নিতে পারে, সেই দিকেও আমাদের খেয়াল আছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আর এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।